হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নুনি দিয়ে ঘি একদম খাটি অরিজিনাল ঘি তৈরি রেসিপি এটা আমাদের নিজের গাভীর দুধ প্রতিদিন যে দুধটুক হয় সেখান থেকে আমি প্রতিদিন নুনি তুলে এই ঘিটা তৈরি করি তো এই ঘিটা একদম অরিজিনাল ঘি এখানে কোনো কিছু মিক্সড করা থাকে না বানসা তৈরি নিজের ঘি আমার ছেলে আদিত্যকে আমি প্রতিদিন ঘি সকালের খাবারে দিই এই কারণে আমার ঘিটা সব সময় থাকতে হয় তো এই কারণে আমি নিজে বাসায় তৈরি করে নেই ঘিটা তো আমি কিভাবে তৈরি করতেছি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ঘি নি এটা হচ্ছে নুনি থেকে আমি ঘি তৈরি করি অনেকে সরের মধ্যে ও দিয়ে করে আর আমি এটা করি সম্পূর্ণ নুনি দিয়ে আমার থেকে সহজ মানে ভাবে হয় হচ্ছে নুনি দিয়ে নুনি দিয়ে আমি সম্পূর্ণ সুন্দরভাবে করতে পারি খুব সহজে হয় আর হচ্ছে দিয়ে করা যায় দিয়ে সবাই করে আমিও দিয়ে মাঝে মাঝে করি চেষ্টা করি যে জন্য করার জন্য তো আপনাদের আজকে নুনি দিয়ে কীভাবে ঘি তৈরি করতে হয় সেটাই আমি দেখাতে চাচ্ছি যে কত সহজে ঘি তৈরি করা যায় তো দেখেন আমি চুলায় বসিয়ে দিয়েছি এগুলো নুনি নুনিটা এখন আমি জাল দিব আর মিডিয়াম আসে রেখে আমি নুনিটাকে জাল দিচ্ছি এটা এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যেহেতু এখানে আমার চার পাঁচ দিনের নুনি উঠানো আসে দেখ নুনিটা হচ্ছে নুনিটাকে জাল দেওয়া হচ্ছে জাল দেওয়ার সময় অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে এরকম করে হ্যাঁ মিনিমাম দশ মিনিট লাগবে আর কি আমার ঘিটা সম্পূর্ণ হতে তো দেখেন কীভাবে নুনিটাকে আমি জাল দিচ্ছি এটা মিডিয়াম আছে রেখে আমি নুনিটাকে জাল দিয়ে নিচ্ছি নুনিতে যেটুকু দুধ ছিল সেটুকু শুকাচ্ছে এটা একদম বাসায় তৈরি অরিজিনাল ঘি এর ফ্লেভার প্রায় পাঁচ সাত মিনিট জাল দেওয়ার পর এই অবস্থায় চলে আসছে আমাদের ঘি মোটামুটি প্রস্তুত হওয়ার পর্যায়ে অনেকে এই অবস্থায় রেখে দিতে পারেন কিন্তু আমার কাছে একটু কড়া ভাজাটা ভালো লাগে যে তাহলে আমি ঘিয়ের আসল ফ্লেভারটা পাই এই কারণে আমি সব সময় ঘিটাকে সুন্দর করে ভেজে নিই ঘিয়ের মধ্যে নুনির মধ্যে তেমন দুধ বেশি ছিল না এই কারণে কোনো এক্সট্রা কিছু থাকে না যতটুকু নুনি ততটুকু থেকেই ঘি মোটামুটি হয়ে যাচ্ছে নুনিটা মোটামুটি জাল হয়ে গেছে এখন যা দেখা যাচ্ছে এটা এটাই হচ্ছে ঘি তো আমি একটু ভালো করে আরও বেশি করে জাল দিয়ে নিচ্ছি তাতে একটু করা ভাব হয় এই কারণে এখন আমার ঘি প্রস্তুত এখন আমি নামাবো তো একটা কাপে একটা চাকনি বসিয়ে নিলাম এখন চাকনির মধ্যে আমি এই ঘি ঘিটুক সব ডালবো ঢাললে দেখা যাবে যে উপরে যে শাক একটা যে আবরণ থাকে দুধের সেটা হচ্ছে পড়বে আমার ওইটা মোটামুটি একটু ব্রাউন কালার থাকতে অনেকে নামিয়ে ফেলে আমি একটু বেশি করে ভেজেছি এই জন্য একটা কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু ঘির ফ্লেভারটা অনেক সুন্দর এসেছে আমার ঘি ছাড়া শেষ দেখতে পাচ্ছেন ঘিয়ের কালারটা এটা আমি এখন করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব ইচ্ছা মতো পরে পরিবেশন করে নেব দেখবেন আমার ঘি একদম প্রস্তুত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন